আপনি যদি আপনার জীবনের 15টা দিন এই অভ্যাসগুলো করতে পারেন তাহলে আপনাকে গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেবে এই 11টি অভ্যাস। নাম্বার 1, সকাল 6টার পূর্বে ঘুম থেকে উঠতে হবে। নাম্বার 2, বিছানায় বসেই আপনাকে হাফ লিটার জল খেতে হবে। মনে রাখবেন, কুলকুচি করে মুখের জল ফেলা যাবে না, এটাই আপনার প্রধান ওষুধ। নাম্বার 3, 15 থেকে 20 মিনিট পর দুটো বিস্কুট বা মুড়ি দিয়ে 1 কাপ লিকার চা খেতে পারেন বা হালকা টিফিন করতে পারেন। নাম্বার 4, দুপুরের খাবার 1টা থেকে 1.5টার মধ্যে খেতে হবে। নাম্বার 5, দুপুরের খাবার খাওয়ার সময় জল খাবেন না, খাওয়া শেষ হওয়ার 30 মিনিট পর জল খাবেন। নাম্বার 6, সারাদিনে 4-5 লিটার জল খাবেন। যারা ওবেসিটিতে ভুগছেন তারা রাতে জল কম খাবেন। নাম্বার 7, বিকাল 5টা থেকে 6টার মধ্যে হালকা টিফিন করবেন। নাম্বার 8, রাত 9:30 থেকে 10টার মধ্যে রাতের খাওয়ার খাবেন। নাম্বার 9, সন্ধ্যার সময় কখনো তেলে ভাজা খাবেন না। নাম্বার 10, রাতের খাবার যতটা পারেন হালকা খাবার খান। নাম্বার 11, রাত 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। এই গ্যাস অম্বল থেকেই 99% রোগের সৃষ্টি হয়। এই নিয়মগুলো পালন করুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করে অন্যের উপকার করুন। ধন্যবাদ।